بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ এবং আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনা হবিতু বা'দুকুম লিবা'দিন আদুউ ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হীন। কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। ইন্নাহু হুয়া আত-তাওয়াবুর রাহীম। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল, আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু।